বিসমিল্লাহির রহমানির রহিম। এসএসসি পরীক্ষার্থী যারা আছো, 2021 সালের সংক্ষিপ্ত সিলেবাসের বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষা হবে, তার মধ্যে ধ্বনিতত্ত্ব অধ্যায় আছে। আমি আজকে ধ্বনিতত্ত্ব থেকে কোন ধরনের প্রশ্ন তোমাদের হতে পারে, বিগত কয়েক বছরের বোর্ড পরীক্ষার প্রশ্নোত্তর একত্রিত করে আলোচনা করেছি। এর আগের আমি তিনটা ভিডিও ক্লাসে আপলোড করেছি আমাদের ধ্বনিতত্ত্ব থেকে যাবতীয় আলোচনা, তিনটা পার্টে আমার চ্যানেলে দেওয়া আছে। তোমরা সেই ক্লাসগুলো করে আজকের এই প্রশ্নোত্তর যদি দেখো তাহলে খুব সহজেই বুঝতে পারবে। ধ্বনিতত্ত্ব টপিকটা আমি খুব ছোট ছোট করে ভেঙে বিশ্লেষণ করে তিনটা পর্বে আলোচনা করেছি, যেটা আমার চ্যানেলে দিয়েছি। এবং আজকে আমি দেখাবো এই ধ্বনিতত্ত্ব থেকে কত ধরনের প্রশ্ন বোর্ডে এসেছে, এবং তোমাদের এখান থেকেই ইনশাল্লাহ কমন পড়ে যাবে। তোমরা যদি ক্লাসটি ভালো করে পড়ো করো, করে তোমরা দেখতে পারবে যে আসলে সবগুলো প্রশ্নই কোনো না কোনোভাবে আনা হয়েছে, আর এখান থেকেই ঘুরিয়ে ফিরিয়ে প্রশ্ন আসে। বিগত কয়েক বছরের বোর্ড প্রশ্ন পর্যালোচনা করেই এই প্রশ্নগুলো তৈরি করা হয়েছে, এবং এখান থেকে ইনশাল্লাহ তোমাদের কমন পড়বে। তবে তার আগে ক্লাসগুলো অবশ্যই ভালো করে নিবে, এরপরে প্রশ্নগুলো এই ক্লাসটি করলে তাহলে তোমরা দ্রুত বুঝতে পারবে। তাহলে চলো দেখি কোন ধরনের প্রশ্ন হতে পারে তোমাদের। বাংলা ভাষার মৌলিক ধ্বনিগুলোকে প্রধানত কয় ভাগে ভাগ করা যায়? আমার একটি ক্লাস, পুরো ক্লাসে আমরা বাংলা ভাষার ধ্বনি নিয়ে আলোচনা করেছি। সেখানে আমরা দেখেছি মৌলিক ধ্বনিগুলোকে প্রধানত দুই ভাগে ভাগ করা যায়, স্বরধ্বনি এবং ব্যঞ্জন ধ্বনি। ধ্বনি নির্দেশক চিহ্নকে কি বলা হয়? বর্ণ। তোমাদের এই ফাঁকে বলে রাখি, তোমাদের ক্লাসে কিন্তু দেওয়া আছে ধ্বনি কাকে বলে। বাকযন্ত্রের সাহায্যে উচ্চারিত আওয়াজকে ধ্বনি বলে। স্বরধ্বনি দ্যোতক লিখিত সাংকেতিক চিহ্নকে কি বলে? স্বরবর্ণ। আর ব্যঞ্জন ধ্বনি দ্যোতক লিখিত সাংকেতিক চিহ্নকে বলে ব্যঞ্জন বর্ণ। উচ্চারণের সুবিধার জন্য বাংলা ব্যঞ্জন বর্ণে কোন স্বরধ্বনিটি যোগ করে উচ্চারণ করা হয়ে থাকে? অ, যেমন ক। এর সাথে কোন ধ্বনিটি আছে? অ ধ্বনিটি আছে। প্রত্যেকটি ব্যঞ্জন বর্ণের সাথে স্বরধ্বনি অ যুক্ত আছে। বাংলা ভাষায় সরল বা অসংযুক্ত বর্ণের সংখ্যা কত? 50টি। তোমাদের প্রশ্ন হতে পারে বাংলা ভাষায় মোট অসংযুক্ত বর্ণের সংখ্যা কত? তখন সেটা হবে 50। বাংলা বর্ণমালায় মোট বর্ণ সংখ্যা কতটি? সেটাও কিন্তু 50। কোন দুটো দ্বিস্বর ধ্বনি বা যুগ্ম স্বরধ্বনি বা যুক্ত স্বরধ্বনি বা যুগ্ম স্বরধ্বনির প্রতীক? যেভাবেই আসুক উত্তর হবে ঐ এবং অও, অর্থাৎ দুইটি। দ্বিস্বর ধ্বনি হচ্ছে দুইটি, ঐ এবং অও। এটাও থাকতে পারে দ্বিস্বর ধ্বনি কয়টি, তখন সেটা হবে দুইটি। কোন দুইটি? ঐ এবং অও। স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে কি বলে? স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপ হচ্ছে কার। আর ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপ হচ্ছে ফলা। কার চিহ্ন কয়টি? 10টি। স্বরবর্ণ মোট 11টি, কিন্তু কার চিহ্ন হচ্ছে 10টি। তাহলে কোন স্বরবর্ণের কার চিহ্ন নেই? কোন বর্ণের সংক্ষিপ্ত রূপ বা কার নেই? অ। ফলা চিহ্ন 6টি। ক থেকে ম পর্যন্ত 25টি স্পর্শ ধ্বনিকে উচ্চারণ স্থানের দিক থেকে কয়টি গুচ্ছ বা বর্গে ভাগ করা যায় ও কি কি? 5টি গুচ্ছে বা বর্গে ভাগ করা যায়। আই ক বর্গ, চ বর্গ, ট বর্গ, ত বর্গ, প বর্গ। এর উপরে একটি ক্লাস আছে ধ্বনিতত্ত্ব পার্ট 3, তোমরা সেখানে দেখবে যে 5টি বর্গ এবং উচ্চারণ স্থান কোথায় কোথায় সেগুলো আলোচনা করেছি। মুখবিবরে উচ্চারণের মূল উপকরণ বা উচ্চারক বলা হয় কোনটিকে? জিহ্বা ও ওষ্ঠ। উচ্চারণ স্থানের নাম অনুসারে ব্যঞ্জন ধ্বনিগুলোর কয় ভাগ ও কি কি? উচ্চারণ স্থান অনুযায়ী ব্যঞ্জন ধ্বনিগুলোকে 5 ভাগে ভাগ করা যায়, যেমন কণ্ঠ বা জিহ্বামূলীয়, তালব্য বা অগ্রতালজাত, মূর্ধন্য বা পশ্চাদন্তমূলীয়, দন্ত বা অগ্রদন্তমূলীয় এবং ওষ্ঠধ্বনি। ক্লাসের ভিডিওতে এগুলো বিস্তারিত আলোচনা আছে, তোমরা সেটা দেখে নিবে। বাংলা বর্ণমালায় পূর্ণ মাত্রাযুক্ত বর্ণ কয়টি? 32টি। অর্ধমাত্রাযুক্ত বর্ণ 8টি এবং বাংলা ভাষায় মাত্রাহীন বর্ণ 10টি। আমার একটি লেকচার ভিডিও আছে, সেখানে পুরো আলোচনা বিস্তারিত করেছি, তোমরা দেখবে। এখানে শুধু দেখিয়েছি কোন ধরনের প্রশ্ন তোমাদের
হতে পারে। পরাশ্রয়ী বর্ণ কয়টি ও কি কি? পরাশ্রয়ী বর্ণ তিনটি, অনুস্বার, বিসর্গ, চন্দ্রবিন্দু। বাংলা ভাষায় যৌগিক স্বরধ্বনির সংখ্যা কত? 25টি। বাংলা বর্ণমালায় যৌগিক স্বরধ্বনি হচ্ছে 2টি, কিন্তু বাংলা ভাষায় যৌগিক স্বরধ্বনি হচ্ছে 25টি। ক থেকে ম পর্যন্ত এই 25টি ধ্বনিকে বলা হয় স্পর্শধ্বনি বা স্পৃষ্ট ব্যঞ্জন। যৌগিক স্বরজ্ঞাপক বর্ণ বা যৌগিক স্বরধ্বনি বা যুগ্ম স্বরধ্বনি বা দ্বিস্বরধ্বনি কয়টি ও কী কী? 2টি। যে কোনোভাবেই প্রশ্নটি আসতে পারে, তখন উত্তর হবে 2টি। বাংলা বর্ণমালার উৎস কী? ব্রাহ্মী লিপি থেকে বাংলা লিপি এসেছে। বাংলা লিপি কোথা থেকে এসেছে? ব্রাহ্মী লিপি থেকে এসেছে। উচ্চারণ বৈশিষ্ট্য অনুযায়ী স্পর্শ ধ্বনিগুলো ব্যঞ্জন ধ্বনিগুলোকে কয় ভাগে ভাগ করা যায়? 2 ভাগে, অঘোষ এবং ঘোষ। অঘোষ ধ্বনি কাকে বলে? যে ধ্বনি উচ্চারণের সময় স্বরতন্ত্রী অনুরণিত হয় না তাকে অঘোষ ধ্বনি বলে। যেমন ক, খ, চ, ছ, ট, ঠ, ত, থ, প, ফ ইত্যাদি। ঘোষ ধ্বনি, যে ধ্বনি উচ্চারণের সময় স্বরতন্ত্রী অনুরণিত হয় তাকে ঘোষ ধ্বনি বলে। যেমন গ, ঘ, জ, ঝ এগুলো। উচ্চধ্বনি বা শেষ ধ্বনি কয়টি? 4টি। এগুলো হচ্ছে তালব্যস, মূর্ধন্যস, দন্ত্যস, হ। তালব্যস, মূর্ধন্যস, দন্ত্যস এ 3টি বর্ণে দ্যোতিত ধ্বনির বৈশিষ্ট্য কী? এগুলো হচ্ছে অঘোষ, অল্পপ্রাণ। তালব্যস, মূর্ধন্যস, দন্ত্যস এগুলোর উচ্চারণ বৈশিষ্ট্য যদি আসে, এগুলো হচ্ছে অঘোষ এবং অল্পপ্রাণ। হ এর উচ্চারণ বৈশিষ্ট্য কী? হ হচ্ছে ঘোষ মহাপ্রাণ ধ্বনি। অন্তস্থ বর্ণ কোনগুলো? অন্তস্থ বর্ণ হচ্ছে অন্তস্থ জ এবং ব, এগুলোকে অর্ধস্বর বা সেমি ভাওয়ালও বলা হয়। হ্রস্ব ই, দীর্ঘ ই, এ এগুলো হচ্ছে সম্মুখ ধ্বনি। হ্রস্ব ই, দীর্ঘ ই উচ্চ সম্মুখ ধ্বনি, এ হচ্ছে উচ্চ মধ্য সম্মুখ ধ্বনি। হ্রস্ব ই, দীর্ঘ ই উচ্চ সম্মুখ ধ্বনি, আর এ হচ্ছে উচ্চ মধ্য সম্মুখ ধ্বনি। তোমাদের অনেক সময় প্রশ্ন আসে কোনগুলো ধ্বনি উচ্চারণ স্থান কোথায়, স্বরধ্বনি, বাংলা স্বরধ্বনির উচ্চারণ, ঠিক আছে? সেখানে থাকতে পারে তোমার হ্রস্ব ই, দীর্ঘ ই উচ্চ সম্মুখ স্বরধ্বনি। আবার এ, এর উচ্চারণ স্থান কোনটি? তাহলে এ হবে উচ্চ মধ্য সম্মুখ ধ্বনি। এও কিন্তু উচ্চ মধ্য সম্মুখ ধ্বনি। হ্রস্ব উ, দীর্ঘ উ এগুলোর উচ্চারণের ক্ষেত্রে আমরা দেখি এটা হচ্ছে পশ্চাৎ উচ্চ মধ্য স্বরধ্বনি। একটা হচ্ছে সম্মুখ, সম্মুখ হচ্ছে হ্রস্ব ই, দীর্ঘ ই, এ। আর একটা হচ্ছে পশ্চাৎ, পশ্চাৎ হচ্ছে হ্রস্ব উ এবং দীর্ঘ উ। তাহলে উচ্চ সম্মুখ ধ্বনি কোনগুলো প্রশ্ন আসলে তাহলে কি হবে? উচ্চ সম্মুখ ধ্বনি হ্রস্ব ই এবং দীর্ঘ ই। আর উচ্চ মধ্য সম্মুখ স্বরধ্বনি হচ্ছে এ, ঠিক আছে? আর সম্মুখ ধ্বনি কোনগুলো? তখন সেটা হবে হ্রস্ব ই, দীর্ঘ ই, এ। তোমরা এগুলো মনে রাখার চেষ্টা করবে। শব্দে অবস্থান ভেদে অ এর লিখিত রূপ কয়টি? অ এর লিখিত রূপ 2টি। অধ্বনির উচ্চারণ কয় রকম? 2 রকম, বিবৃত এবং সংবৃত। অ কিংবা আ যুক্ত ধ্বনির পূর্ববর্তী অধ্বনির উচ্চারণ কেমন হয়? বিবৃত হয়। যেমন অমানিশা, অনাদর, যত, কথা ইত্যাদি। এটার পূর্ববর্তী অমা, অমা এখানে আ আছে, তার পূর্বে হচ্ছে অ, এই অ এর উচ্চারণ হচ্ছে বিবৃত বা স্বাভাবিক অ এর মতো। পরবর্তী স্বর সংবৃত হলে শব্দের আদি অ এর উচ্চারণ কেমন হয়? এটা সংবৃত উচ্চারণ হয়। তর, তম, তন প্রত্যয়যুক্ত বিশেষণ পদের অন্তঃস্বর অসংবৃত হয়। এখানে প্রশ্ন হতে পারে তরতম তন প্রত্যয়যুক্ত বিশেষণ পদের অন্তঃস্বর অ এর উচ্চারণ কেমন হবে? সংবৃত। যেমন প্রিয়তম, গুরুতর ইত্যাদি। কম্পনজাত ধ্বনি কোনটি? কম্পনজাত ধ্বনি হচ্ছে র।
তারুণজাত ধ্বনি কোনটি? ড় বিন্দু র, ঢ় বিন্দু র। পার্শ্বিক ধ্বনি হচ্ছে ল। এগুলো হচ্ছে আমার লেকচারে ওই ক্লাসে ধ্বনিতত্ত্বের ক্লাসে সুন্দর করে দেওয়া আছে। শব্দের অন্তে এ সংবৃত হয়, যেমন পথে, ঘাটে, দোষে, গুণে, আসে ইত্যাদি। তাহলে এখানে প্রশ্ন হতে পারে শব্দের অন্ত অন্ত এর উচ্চারণ কেমন হবে? সংবৃত হবে। শব্দের অন্তে এর উচ্চারণ হচ্ছে সংবৃত। তৎসম শব্দের প্রথমে ব্যঞ্জন ধ্বনির সঙ্গে যুক্ত এ ধ্বনির উচ্চারণ কেমন হয়? এ ধ্বনির উচ্চারণ সংবৃত হয়। এরপরে অনুস্বার ও চন্দ্রবিন্দু যুক্ত ধ্বনির আগের এ ধ্বনির উচ্চারণ কেমন হবে? বিবৃত, যেমন খ্যাংরা, স্যাঁতস্যাঁতে ইত্যাদি। বাংলা একাক্ষর শব্দে ওকারের উচ্চারণ কেমন হয়? দীর্ঘ হয়। ম, ইয়, ন, ন, ম, এ পাঁচটি কোন প্রকার ধ্বনি? নাসিক্য ধ্বনি। প্রশ্ন হতে পারে নিচের কোনটি নাসিক্য ধ্বনি? এ পাঁচটির যে কোনো একটি থাকতে পারে। তোমাদের মনে রাখতে হবে নাসিক্য ধ্বনি পাঁচটি, ম, ইয়, ন, ন, ম। জ বর্ণে দতিত ধ্বনি সাধারণত কোথায় স্পর্শ করে? সম্মুখ তালু। এগুলো হচ্ছে তালব্য বর্ণ। জ হচ্ছে তালব্য বর্ণ, আর এটা স্পর্শ করে সম্মুখ তালু। তালব্যস্ব, মূর্ধন্যস্ব, দন্ত্যস্ব, তিনটি উস বর্ণে তালব্যস্ব বর্ণে দতিত ধ্বনির উচ্চারণ স্থান কোনটি? পশ্চাৎ দন্তমূল। মূর্ধন্যস্ব বর্ণে দতিত ধ্বনির উচ্চারণ স্থান কোনটি? মূর্ধা। হয়ের উচ্চারণে প্রাপ্ত ধ্বনি কি? বিসর্গ। হয়ের উচ্চারণ ঘোষ, কিন্তু বিসর্গ এর উচ্চারণ হচ্ছে অঘোষ। ক্ষীয় যুক্ত বর্ণটি ভাঙলে আমরা পাই ক আর মূর্ধন্যস্ব। জ, ইয় যুক্ত বর্ণটি ভাঙলে আমরা পাই ইয় জ, গঞ্জ, মঞ্চ, ইয় চ, হ যুক্ত দন্তন্য চিহ্ন। আমরা যুক্ত বর্ণগুলো জানবো, যুক্ত বর্ণ বিভাজন, এগুলো কিন্তু পরীক্ষায় আসে। র, ম, ল ফলাযুক্ত বর্ণের উচ্চারণ কেমন হয়? র, ল, ম, এই ফলা চিহ্ন বসলে বর্ণের উচ্চারণ, শব্দের উচ্চারণ হয় বর্ণক্রমিক। যেমন গুল্ম, এখানে বর্ণক্রমিক উচ্চারণ হয়েছে, কিন্তু শব্দের প্রথম বর্ণে তালব্যস্ব মফলা থাকলে, সরি, শব্দের প্রথম বর্ণে মফলা থাকলে সেই মফলার উচ্চারণ হয় না। এখান থেকে প্রশ্ন হতে পারে শব্দের প্রথম বর্ণে কোন ফলা চিহ্ন থাকলে উচ্চারিত হয় না, যেমন মফলা। এখানে বফলা থাকলেও উচ্চারণ হয় না, তোমরা সেটা খেয়াল করবে। যেমন স্বদেশ, এখানে কিন্তু বফলা আছে, উচ্চারণ হয়নি। শ্মশান, এখানে মফলা আছে, মফলার উচ্চারণ হয়নি। মধ্যাহ্ন, সায়াহ্ন, বহ্নি শব্দে হয় ন যুক্ত বর্ণটির স্বরূপ কী, অথবা যুক্ত বর্ণটি ভেঙে কোন কোন বর্ণ পাওয়া যায়? হযোগ দন্তন্য। কিন্তু পূর্বাহ্ন, অপরাহ্ন শব্দে হয় ন যুক্ত বর্ণটির স্বরূপ হচ্ছে হযোগ মূর্ধন্য। অর্থাৎ হয়ের নিচে যদি ন থাকে তখন সেটা হবে মূর্ধন্য ন, এবং হয়ের পাশে যদি এইরকম চিহ্ন থাকে তখন সেটা হচ্ছে হযোগ দন্তন্য। কোন মৌলিক স্বরধ্বনিটির লিখিত রূপ নেই? এ। বাংলা ভাষার মৌলিক স্বরধ্বনি সাতটি, তার মধ্যে এ একটি ধ্বনি যার বাংলায় লিখিত রূপ নেই, বাকি ছয়টির কিন্তু আছে। যেমন ক, আ, ই, উ, এ, ও, এই ছয়টির লিখিত রূপ আমরা দেখি স্বরবর্ণে আছে, কিন্তু এ এটার লিখিত রূপ নেই। কোন বর্ণগুলোর উচ্চারণ স্থান অগ্রদন্তমূল? অগ্রদন্তমূলীয় বর্ণ হচ্ছে ত, থ, দ, ধ, ন, ল, স। এই কটা মনে রাখলে তুমি খুব সহজে উত্তর দিতে পারবে। কোনটি মধ্যাবস্থিত পশ্চাৎ স্বরধ্বনি? দীর্ঘ উ, এটা মধ্যাবস্থিত পশ্চাৎ স্বরধ্বনি। উচ্চারণের দিক দিয়ে নিম্নাবস্থিত পশ্চাৎ স্বরধ্বনি কোনটি? নিম্নাবস্থিত পশ্চাৎ স্বরধ্বনি হচ্ছে অ। নিম্নাবস্থিত পশ্চাৎ স্বরধ্বনি হচ্ছে অ। কোন ধ্বনির উচ্চারণে জিহ্বা সাধারণত শায়িত থাকে? আ। কোন ধ্বনির উচ্চারণে জিহ্বা সাধারণত শায়িত থাকে? আ। প্রশ্নটা কিন্তু একটি বোর্ড পরীক্ষায় এসেছে। এ ধ্বনির বিবৃত উচ্চারণ কেবল শব্দের কোন অংশে পাওয়া যায়? শব্দের আদিতে, শব্দের আদিতে এর উচ্চারণ বিবৃত হয়। তাহলে দেখো, আমাদের এই ধ্বনিতত্ত্ব থেকে এইভাবে ঘুরিয়ে ফিরিয়ে তোমাদের প্রশ্ন আসতে পারে। আমি ধ্বনিতত্ত্ব থেকে আবারও বলছি তিনটা লেকচার ভিডিও ইউটিউবে আপলোড করেছি, তোমরা সেই ভিডিওগুলো ভিডিও ক্লাসগুলো করে এই প্রশ্নোত্তরগুলো দেখবে,
তাহলে খুব সহজে তোমরা ধ্বনিতত্ত্ব থেকে যে কোনো প্রশ্নের উত্তর আসলে দিতে পারবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।